প্রতিদিন সকালে শুধু মেয়েকে চুমু খেলেই চলবে? মেয়ের মাকে আদর করতে হবে না? তুমি তো জানো হেনা, কাজলের জন্মের পর থেকে আমার প্রতিটা ক্ষেত্রে শুধু উন্নতি হয়েছে, যার জন্য প্রতিদিন সকালে আমি কাজলের মুখ দেখে সব কাজ করি। আর আমার মুখ দেখলে বুঝি অমঙ্গল হয়? ছি হেনা, তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তোমাকে পেয়েই তো কাজলকে পেয়েছি। নিচে বাবা তোমার জন্য নাস্তা নিয়ে টেবিলে অপেক্ষা করছে। ও মাই গড! মারি, আমি দোয়া করি আল্লাহ যেন তোকে দীর্ঘজীবী করেন। করতেই হবে, মির্জা পরিবারের ঐতিহ্য তোমাকেই রক্ষা করতে হবে। সাত গ্রামের মধ্যে আমরাই একমাত্র জমিদার যারা এখনো আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। তুমি আমাদের বংশের মান সম্মান রক্ষা করবে, এটাই আমি আশা করি। হ্যাঁ বাবা, উত্তর পাড়ায় আজও একটা বিচার আছে। বিচারের সময় একটা কথা মনে রেখো, ন্যায়ের পথে সত্যের পথে থেকে বিচার করবে। তাতে যদি তোমার নিজের ক্ষতিও হয়, তবু অত্যাচারীর কাছে মাথা নত করবে না। জি বাবা। কি খুঁজছ? হ্যাঁ জানো না কি খুঁজছি? সকালে কাজলের মুখ না দেখলে যেমন দিন ভালো যায় না, তেমনি তোমার হাতের এই পায়েস না খেলে মনে হয় সারাদিন কিছুই খাইনি। থ্যাংক ইউ। সত্যি হেনা, তোমার হাতে জাদু আছে। যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। যাই না, আসি। আসি। আপনাদের আলোচনা আর সাক্ষ্য প্রমাণে এটাই প্রমাণিত হয়েছে যে গফুরের ঘরে ঢুকে জমির গফুরের স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমার বিচারে জমিরকে 100 জুতার বাড়ি আর 200 টাকার জরিমানা করা হলো। আপনারা কি বলেন? কি গফুর, তুমি খুশি তো? কি হলো, কথা বলছো না কেন? বিচারে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার একটা কথা আছে। আমি এই বউ নিমু না। কেন? একবার যে বউয়ের নামে বদনাম রসছে, আমি সেই বউ নিয়ে ঘর করতে পারুম না। গফুর, বোকার মতো কথা বলো না। কোন লোক যদি আমার ঘরে ঢুকে আমার স্ত্রীর উপর হামলা করে, তার জন্য তো আমার স্ত্রী দায়ী হতে পারে না। তেমনি জমির তোমার ঘরে ঢুকে তোমার স্ত্রীর উপর হামলা করেছে, তোমার স্ত্রীর এতে কোনো দোষ নেই, সে নির্দোষ নিষ্পাপ। বিনা দোষে তাকে দোষী করো না। তোমার স্ত্রীর প্রতি তোমার বিশ্বাস থাকা উচিত। হ্যাঁ গফুর, মির্জা সাহেব উচিত কথাই কইছে, তোমার বউর কোনো দোষ নাই। চলো বউ। হুজুর, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আজ চলি। গফুর, তোমার বউকে বাড়ি নিয়ে যাও। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। দেখছো রহিম ভাই, কোথায় মির্জা আরিফ আর কোথায় মির্জা শরীফ? হ, একজন নীতিবান আর একজন কালোবাজারি, বদমাস লম্পট জুৎসু, সারাদিন জুয়াল হয়ে পড়ে থাকে। পঞ্চাশ।
এক লাখ টাকা দেব দিচ্ছি, দিয়ে জুয়ে খেলা হয় না, মাল ছাড়ো। এই মিয়া, কেন আমার ভাগ্নেকে? মির্জা আরিফের ছোট ভাই টাকা দিয়ে তোমাকে গোসল করিয়ে দেবে। গোসল লাগবে না, মুখ ধুলেই হবে, টাকা নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে মামা, তুমি তাসটা দেখো, আমি এক্ষুনি আসছি। কাজী ফরিদ, খামোখাই আমার ভাগ্নেটাকে খেপিয়ে দিলে, জুয়ার মজা এবার টের পাইয়ে দেবে। আমার ভাগ্নে কোনোদিন খালি হাতে ফিরে আসেননি। ছোট মিয়া, তুমি এই সময় এখানে? বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমার 2 লাখ টাকার দরকার। সকালেই তো তোমাকে টাকা দিলাম, এত টাকা আমি দিতে পারবো না, তোমার ভাইজানের অনুমতি লাগবে। আমি কি পরিবারের কেউ নই? ভাইজানি সব মির্জাবাড়ির অর্ধেক হক আমার, আমার টাকার দরকার, ব্যাস। আমি দিতে পারবো না। তাহলে আমি চোর করে ছিনিয়ে নিয়ে যাব। বৌমা, কার সঙ্গে কথা বলছো? ভাবি, তুমি কাজটা ভালো করলে না, আমি তোমাকে দেখে নেব। আমি ভাবতেও পারছি না, শরীফ এত নিচে নেমে গেছে। এই যে আমার ভাগ্নে এসে পড়েছে, এনেছে এনেছে, ছুঁড়ে মার ওর মুখের বটাকে, ছুঁড়ে মার। কি হলো মানিক? টাকা আনতে পারিনি। আমি জানতাম বাবা, জুয়া আমার প্রফেশন, এই জুয়া খেলে দুটো বাড়ি কিনেছি, শো করবার ক্ষমতা নেই তো এত ছটপটানি কেন? কি বললি ফকিনের বউ? তুই সব ফকিনের পর জানা, তোকে 1 লাখ টাকা ভিক্ষে দেবো। আরে ভাগ্নে কুচ্ছুটা কি? কাজী ফরিদ, তুমি এখন যাও, আমার ভাগ্নের মেজাজটা ভালো হলে টাকাটা তোমাকে দিয়ে দেবে, তুমি এখন যাও। এখন বল ঘটনাটা কি? টাকা চাইতে গেলাম, টাকা তো দিলই না, উল্টো গালে থাপ্পড় মারলো। কি মুশকিল, তার থাপ্পড়টা মারলো নাকি? আর ওই যে মির্জা আরিফের বউ, যত গন্ডগোল এই বউটা, তোকে টাকা দেবে কেন? তুই তো মির্জা আরিফের সৎ ভাই, তাই কায়দা করে তোকে টাকাটা দিল না। দেখবি এই বউটাই তোকে একদিন বাড়ি থেকে বের করে দেবে, তার আগে ওই শাড়িকে শেষ করে ফেলবো। করবি করবি, 100 বার করবি, তবে উত্তেজিত হয়ে নয়, চিপা কলে ফেলে করবি। কিভাবে? তুই এত চেয়ার জালে আসল কথা বলি কি করবি? শোন, মন দিয়ে শোন। ভাবি, আমাকে মাফ করে দাও, কালকে আমার মাথা ঠিক ছিল না, আমি তোমার সাথে অনেক বিয়াদুবি করেছি, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে এই আমি তোমার উপায়ে মাথা ঘুরে মরবো, মাথা ঘুরে মরবো, মাথা ঘুরে মরবো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। ভাবি চিন্তা সেটা ভাবি, হাসো না হাসো না। মির্জা পরিবারের বউ হয়ে এ ধরনের অশোভন আচরণ ঠিক নয়।
মামা তুমি এখানে? ও বাবা, কুলে তুলে নিয়ে যা দেখালি মুহাই তো তোমারই তো ভাগনে করেছি কি সন্দেহ করেছি মনে বিষ ঢুকিয়ে দিয়েছি। মামা টপ, হ্যাঁ দেখে বোঝা যায়। আমারটা আর খুঁজা পাই নাই। ঠিক আছে, তুমি তো জানো সকালে আমার কাজলের মুখ না দেখলে কোনো কাজ ঠিক মতো করতে পারি না। না জানি আজ আমার কপালে কি আছে, আর কোনোদিন এরকম কাণ্ড করবে না। শোনো, আমি ঢাকা যাচ্ছি ফ্যাক্টরি কাজ দেখতে, রাতে নাও ফিরতে পারি। সাবধানে যেও। বড় ভাগ্নে, বড় ভাগ্নে কোথায় যাচ্ছ? মামা একটু ঢাকা যাচ্ছি কাজল টেক্সটাইলে কাজ দেখতে। ফিরবে না? কাল ফিরতে পারি। কাল পারলে রাতেই ফিরে এসো। কেন মামা? না থাক, আজ বলবো না। তুমি শুভ কাজে যাচ্ছ, অশুভ কথা বলা ঠিক না। মামা কি বলছেন? আরে আমি বলছি কোথায়, বৌমাকে নিয়ে লোকজন কি সব আজে বাজে কথা বলছে, এসব ভালো কথা নয়। মামা রাগ করো না বাবা, আমি তোমাদের ভালোই চাই, তোমাকে সাবধান করা আমার নৈতিক দায়িত্ব, লোকে যা বলে এটা কিছু তো বটে। যা যা রাগ করো না, আমার এইসব কথা বলা উচিত হয়নি। যা যা। ছোট বাগনে রাস্তে টানো। হ্যাঁ ছোট বাগনে, আজ রাতে এই কাজটা সারতে হবে। কাজের অগ্রগতি খুব স্লো, কিছুদিন স্ট্রাইক আর হরতাল টরতালে স্যার কিছু সময় নষ্ট হয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আশা করছি আপনার এই কাজল টেক্সটাইলের কনস্ট্রাকশন ওয়ার্ক 3 মাসের মধ্যে শেষ করব। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। স্যার আপনি কি আজকে ঢাকায় থাকবেন নাকি চলে যাবেন? সময় যখন আছে গ্রামের বাড়িতেই চলে যাই। জি স্যার। ঠিক আছে, বৌমা যখন দুধটাকে বেহুশ হয়ে পড়ে থাকবে তখন তুই গিয়ে পাশে শুবি। এখনই হাই মারছে, শুধু পাশে গিয়ে শুলে হবে নাকি, বৌমার একটা হাত তোর গায়ের উপর তুলে দিবি। ভাবখানা এই, যেন তোকে জড়িয়ে শুয়ে আছে, ছাড়তেই চায় না।
বড় ভাগ্নে যখন এই দৃশ্য এসে দেখবে আমি এখন শুয়ে পড়বো, যাওয়ার সময় দরজাটা ভিড়িয়ে দিয়ে যেও। আচ্ছা। ঘুমিয়ে একেবারে চোখটা ভেঙে আসছে। বড় ভাগ্নে, বৌমাকে নিয়ে লোকজন এইসব মাঝে মাঝে কথা বলে, এসব ভালো কথা নয়। চোখে দেখেছি ওই বদমাস শরীফ হেনার সাথে একই বিছানায়। আমাদের বংশের মান সম্মান সব শেষ বাবা, সব শেষ। তুই মির্জা পরিবারের একমাত্র কুলাঙ্গার, তোর কারণে আমার সুখে সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তোকে মেরে ফেলাই উচিত, কিন্তু তোকে মেরে আমার এই হাত কলঙ্কিত করতে চাই না। আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করলাম। তোকে আজ এই মুহূর্ত থেকে ত্যাজ্য পুত্র করলাম। ঢং করিস, কিছুই জানিস না তুই। কি জানবো, কি বলছো তুমি? আমি যা বলতে চাই তা তুই ভালো করে জানিস। আমার কথা শোনো। আমার সব শোনা শেষ, আর সব দেখাও শেষ। আরে বাবা,
আমি ভাবতেও পারিনি, আমি যাকে জীবন সঙ্গিনী ভেবে বিশ্বাস করে আমাদের মির্জা পরিবারের সব দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলাম, সেই কুলোটা নষ্ট, আমার সব বিশ্বাস আজ ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নিজে তোকে শরীফের সঙ্গে শুয়ে থাকতে দেখেছি। না ওকে বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। তোর মতো নষ্ট মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। দারোয়ান নিয়ে যাও ওকে, আমাদের এলাকার বাইরে ফেলে দিও। আমি তোমার পায়ে পড়ি, বিনা দোষে আমাকে দোষী করো না। বিশ্বাস করো, কি হয়েছে, তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তোর আর কিছুই বোঝার দরকার নেই, তুই যা করেছিস তাতে মির্জা পরিবারের বাড়িতে আর এক মুহূর্ত থাকলে এই বাড়িটা বিষাক্ত হয়ে উঠবে। বেরিয়ে যা, নিয়ে যাও কে আমার চোখের সামনে থেকে। দাঁড়াও, বিনা দোষে কলঙ্কিনীর অপবাদ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব তা হবে না। আমাকে তোমার আর ভালো লাগে না বললেই পারতে, আমি চলে যেতাম। স্বামীর কাছে নষ্টা মেয়ে মানুষ হয়ে কোনো স্ত্রী ঘর করতে পারে না। আমি চলে যাচ্ছি, শুধু আমার কাজলকে আমাকে দাও। খবরদার, ওই নাম তুই আর মুখে আনবি না। আজ থেকে কাজল জানবে ওর মা মরে গেছে, মরে গেছে। আল্লাহ তুমি সাক্ষী দেখো, আমি নির্দোষ, আমি নির্দোষ। যে জ্ঞান হারিয়েছে, তোমরা ধরো ওনাকে গাড়িতে তোলো। তাহলে তুই সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা, যেখানে আমি আমার সব কিছু হারিয়েছি সেখানে কোন মুখ নিয়ে থাকবো? আসি বাবা, দোয়া করো। Thank you.
কাজল। বাবা, এখনো তুমি ছেলে মানুষই করো, আমি না কত বড় হয়েছি। মারে, বাবার চোখে সন্তানেরা সবসময় ছোটই থাকে। বলো তো মামুনি, আজ কত তারিখ? তারিখ জানি না। আজ 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি? হ্যাঁ, আজ আমার কাজল মামুনির জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। হ্যাঁ, তোমার জন্মদিনে স্পেশাল গিফট, ব্র্যান্ড নিউ কার। ও বাবা, ইউ আর গ্রেট বাবা, ইউ আর গ্রেট। যেভাবে যাচ্ছিস মনে হয় খাওয়া ফুরিয়ে যাবে। তোরা ওই টেবিলে বস, আর আমরা এই টেবিলে বসবো। ঠিক আছে, এখান থেকে বসি আমরা। হ্যাঁ, এখানে বস। তোমরা যে যার মতো অর্ডার দিয়ে দাও। আচ্ছা, দিচ্ছি। কি খাবে? চিকেন ফ্রাই খাবো। কেমন খাওয়া হলো? ওয়ান্ডারফুল। প্লিজ। ফাইন। কত? 25,500। এনিথিং রং ম্যাডাম? দেখুন, আমার পাঁচটা ভুলে বাসায় রেখে এসেছি। আমি এক্ষুনি বাসায় গিয়ে ড্রাইভারকে দিয়ে আপনাদের টাকা পাঠিয়ে দিচ্ছি। সরি ম্যাডাম, এরকম অনেকেই বলে কিন্তু আর পাঠায় না। আমি অন্যদের মতো নই, বাংলাদেশের বিখ্যাত ধনী মির্জা আরিফ আমার বাবা, আমি তার একমাত্র মেয়ে কাজল। আমরা ওসব মির্জা টির্জা চিনি না। আপনি খেয়েছেন, আপনি দেবেন, নইলে আপনাদের যেতে দেবো না। কি মিস্টার, তোপালি কে বেটা ফোন। বাবা, ব্লু স্কাই রেস্টুরেন্ট থেকে বলছি। আমরা খেতে এসেছি, খেয়েছি, পাস ভুলে বাসায় রেখে এসেছি, যার জন্য বিল দিতে পারিনি। রেস্টুরেন্টের লোকজন খুব অপমান করেছে। আমি তোমার কথা বলেছি, ওরা বলেছে সব মির্জা ফির্জা আমরা চিনি না। আমাকে আজকে রেখেছে, তুমি এক্ষুনি এসো। লকিব সাহেব, ক্যাশে কত টাকা আছে? 50 লক্ষ। 2 কোটি টাকার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। ফলো মি। তোকে আটকে রাখতে চেয়েছিল সে কোথায়? কাম অন। আপনি কে? আমি এখানকার দায়িত্বে আছি, ম্যানেজার। ক্যান আই হেল্প ইউ স্যার? আপনার মালিককে ডাকুন। স্যার, নিচে একটা প্রবলেম হয়েছে, আপনি এক্ষুনি নিচে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি নিচে আসুন প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? আমার মেয়েকে আটকে রাখার ধৃষ্টতা কি করে হলো? কত দাম আপনার রেস্টুরেন্টের? মানে? মানে আমি আপনার রেস্টুরেন্ট কিনে নেব। আমি বিক্রি করবো কেন? আপনাকে বিক্রি করতেই হবে। বললাম তো, আমি বিক্রি করবো না। যত টাকা চান আমি দেব। ঠিক আছে, আপনার টাকার যখন এতই গরম তখন বলুন কত টাকা দেবেন। 50 লাখ, 1 কোটি, 2 কোটি,
আর বলতে হবে না, দিন টাকা দিন। আমার মেয়ের সুখের জন্য আমার সবকিছুর বিনিময় হলেও আমি তার সুখ দেখতে চাই। কিরে মা, খুশি হসনি? থ্যাংক ইউ বাবা। ওকে স্যার, টাকা দিয়ে সব কাগজপত্র রেডি করো। ওকে স্যার। শুনুন জি স্যার, এই রেস্টুরেন্টের নাম পাল্টিয়ে কাজল রেস্টুরেন্ট রাখুন। কাম অন বেবি, কাম অন। দোস্ত, আবির মিলিকে ওর বাবা জোর করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। আমি মিলিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই যদি মিলিকে না এনে দিস তাহলে তাহলে আমি বিষকে আত্মহত্যা করবো। মিলিকে বিয়ে দিচ্ছে কোথায়? এক নম্বর গুলশানে, সাত নম্বর বাড়িতে। আবির পারে না এমন কোনো কাজ নেই। তুই কাজে অফিসে অপেক্ষা কর, আমি মিলিকে নিয়ে আসছি। ঘটনাটা কি? এসো না, এসো, তোমার মিলিকে নিয়ে এসো, এসো। এই যে গাড়ি সাহেব, আপনার জন্য আমরা খুব টেনশনে ছিলাম, দুঃখিত। তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করুন। জি আচ্ছা। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? আপনার ঠিকানা বলুন। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। জলদি বিয়ের ব্যবস্থা কর, আমি চললাম। চলো রাখো। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে বাঁচান। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে? একজন হাইজাকার এসে মিলিকে জোর করে সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে। আপনারা কেউ তাকে চেনেন? না, আমি চিনি না, কিন্তু দেখলে চিনতে পারবো। কিভাবে? মাথায় ছিল লাল রঙের হেলমেট, গায়ে ব্লু রঙের জ্যাকেট এবং লাল রঙের এক্সেল হোন্ডা। হ্যালো, আলফা ওভার। ইয়েস, ইন্সপেক্টর ইজ দিস স্পিকিং। আমি গুলশান থেকে বলছি, ইন্সপেক্টর মামুন। স্যার, কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেছে। কে সে? তার আইডেন্টিফিকেশন কি? আইডেন্টিফিকেশন বলছি স্যার, মাথায় লাল রঙের হেলমেট, গায়ে ব্লু রঙের জিন্সের জ্যাকেট, লাল এক্সেল হোন্ডা। ঠিক আছে, আমি তাকে গ্রেফতার করার ব্যবস্থা করছি। তুমি মেয়ের বাবাকে থানায় নিয়ে এসো। আপনারা আমার সঙ্গে থানায় চলুন, আপনাদের জবানবন্দি লাগবে। আসুন, চলো। ইন্সপেক্টর সাহেব, এই সেই হাইজাকার যে আমার বান্ধবীকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। বলো, মিলি কোথায়? ওকে আমার হাতে ছেড়ে দিন, দুঃখা লাগালেই সব বলে দেবে।
বল মিলি কোথায়? বল মিলি কোথায়? বল মিলি কোথায়? তোমরা যাও, মিলি তুই মিলি ওই শয়তানটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? আমাদের বিয়ে দিতে। বিয়ে দিতে মানে? কাজল আবির ভাই ওর বন্ধু, আবির ভাই অন্য কোনো উপায় না দেখে আমাকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কাজল আসলে আবির ভাইয়ের এখানে কোনো দোষ নেই। ইন্সপেক্টর সাহেব আবির ভাইকে ছেড়ে দিন। এই খুলে দাও। আবির ভাই, আবির আমাকে ধরুন। সরি সরি আবির। আমাদের জন্য তুই এত কষ্ট করলি ভাইয়া, আপনার এই কষ্টের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমাদেরকে মাফ করে দিন। এক ভাই তার বোনের বিপদে এগিয়ে না এলে ভাই কিসের? অসংখ্য ধন্যবাদ মাইস্টার, অসংখ্য ধন্যবাদ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। আমার মেয়ে কাজল, তোমার নাম? আবির। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি লেবার পেমেন্টটা দিয়ে আসছি। আমার বাবার জন্য এত বড় ঝুঁকি নিলেন কেন? মানুষ হয়ে মানুষের বিপদে এগিয়ে এসেছি, উপকার করতে এসে নিজের জীবনের কথা চিন্তা করলে তো আর চলবে না। কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়। আমি সব কিছু হারিয়ে কিছু পেতে চাই। মানুষ হয়ে মানুষের বিপদে এগিয়ে এসেছি, উপকার করতে এসে নিজের জীবনের কথা চিন্তা করলে তো আর চলবে না। কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়। আমি সব কিছু হারিয়ে কিছু পেতে চাই। কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়। আমি সব কিছু হারিয়ে কিছু পেতে চাই।
স্যার, কাজের মেয়ে রাখবেন গো? না, আমার কাজের মেয়ে লাগবে না। আমি বড় অসহায়, এতিম, এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনার বাড়িতে তো জায়গা দিবেন। ও হো, আরে বাবা, বললাম তো আমার কাজের মেয়ে লাগবে না, আমি ব্যাচেলার মানুষ। তুমি যাও তো, যাও যাও। না না, আপনার দোকান পায় পড়ি সাহেব, আমার খেদায় দিয়েন না। আপনি খুব ভালো লোক জানিয়ে আইসি, আপনি দয়ার সাগর। আমার মতো গরিব দুঃখিনীরা তারাই দিলে কই যাব? আহা, বললাম তো আমার কোনো কাজের মেয়ে লাগবে না। আজকে দিনটা আমার টেস্ট করেন, কাজ পছন্দ হলে রাখেন, নালে খেদায় দিয়েন। মিলির ঘটনার পর আর বাবাকে সেদিন বাঁচানোর পর আমি মনে মনে আপনাকে কত কিছু ভেবেছি। কিভাবে আপনার কাছে এলে আপনি আমাকে গ্রহণ করবেন, অনেক ভেবে চিনতে এই বেশে আপনার সামনে এসেছি। কেন? আপনার মনে একটা স্থান করে নিতে। আমি সাধারণ মানুষ, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠাট্টা করতে এসেছে? আপনি আপনাদের মতো মডার্ন সোসাইটির মেয়েরা ভালোবাসবেন কোন কোটিপতির হাইফাই ছেলেকে, তা না আমার মতো একজন সহজ সরল সাধারণ ছেলেকে ভালোবাসতে এসেছেন? আপনাদের ভালোবাসা মেকি, আপনাদের ভালোবাসার লোক দেখানো। আপনারা ফ্রেজানাল বার্ডের মতো আমাদের সাথে ভালোবাসার অভিনয় করেন, আপনাদের স্বার্থ ফোরালে কলার ছিকলা ফেলার মতো ছুঁড়ে ফেলে দেন। আপনারা মনে করেন ভালোবাসা চাইলেই পাওয়া যায়। ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে আসে, অন্তর দিয়ে ভালোবাসতে হয়। আপনি ভালোবাসার কি বুঝবেন? আপনি তো প্রথমে আমাকে ছোট করে দিলেন। না, বিলিভ মি, আমি তোমাকে ভালোবাসি। বাস বাস, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপামনি কাঁদছি কেন? বুঝছি, আপামনি নিশ্চয় কোনো অসুখ হয়েছে। তাহলে তো সাথে টেলিফোন করতে। আপনারা যারা কাজল টেক্সটাইলের শেয়ার কিনতে চান, এক সপ্তাহের মধ্যে আপনারা টাকা জমা দিন এবং আমার উকিলের সাথে পরামর্শ করে নিন। হ্যালো, আপামনি পাগলের মতো ছুটোছুটি করতে স্যার, আসতে স্যার, আমার মনে হয় কোনো সিরিয়াস অসুখ হয়েছে স্যার। কাজল অসুস্থ, উকিল এক্ষুনি ডাক্তার নার্স আর অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে বাসায় যাওয়ার ব্যবস্থা করবে। কই দেখ কাজল, এইটুকুতে এত সেন্টিমেন্টাল হওয়া ঠিক হচ্ছে না। কাজল মামুনি, ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেখুন। আপনারা কিছু বলছেন না কেন? মামুনির কি হয়েছে? আপনার মেয়ের কিছু হয়নি মির্জা সাহেব, শি ইজ কোয়াইট নর্মাল। সত্যি বলছেন? হ্যাঁ, থ্যাঙ্কস গড। ও বাবা, তুমি না ছোটখাটো জিনিসকে নিয়ে তিলকে তাল করে দাও। তুমি বুঝবি না মামুনি, সন্তানের কিছু হলে বাবাদের কি কষ্ট। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, তোর কিছুই হয়নি। আসি মামুনি, টেক রেস্ট। হ্যাঁ চলো, হ্যাঁ চলো 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 সবাই চলো। কিচ্ছু হয় নাই, আপামনি সত্যি হয়েছে। চল চল। কার কথা ভাবছিস? আবিরের। ও মা, তাহলে তুই মরেছিস। আমি তো মরেছি মিলি, আমি আবিরকে চাই। তুই যা জিদ করিস তা না পেলে মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে,
কালকে তোকে নিয়ে যাব। শোন, এসো না, এসো না ভাইয়া। মিলি, তোকে আমি বোনের মতো আদর করি, তার মানে এই নয় যে তুই আমাকে বিপদে ফেলবি। ভাইয়া, তুমি কাজলকে বিশ্বাস করো, কাজল সত্যি তোমাকে ভালোবাসে। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? আপনি আমাকে অবহেলা করেন কেন? আমি আপনার কিরকম ক্ষতি করেছি যে আপনি আমাকে ঘৃণা করেন? ও, এই আমার অপরাধ? আপনাকে দেখার পর থেকে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি। প্লিজ, আর চুপ করে থাকবেন না, আজ আপনাকে বলতেই হবে আপনি আমাকে ভালোবাসেন কিনা। ম্যাডাম, আপনার কথা শুনে মনে হচ্ছে ভালোবাসা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায়। আপনি এসে ভালোবাসা নামক দ্রব্যটি আমার কাছে চাইলেন, আমি সেই স্টোরের মালিক, আর আমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু আমি আপনাকে বলছি, সরি ম্যাডাম, আমার স্টোরে আপনার জন্য ভালোবাসা নেই। ভালোবাসা কখনো চাইতে হয় না, এটা ঐশ্বরিক ব্যাপার। দুটি মন কখন একে অপরকে ভালোবাসবে আপনি টেরেই পাবেন না। আমি আপনার প্রতি দুর্বল কিনা, আমি আপনাকে ভালোবাসি কিনা, আমি আপনাকে পছন্দ করি কিনা, আপনি তার কোনো তোয়াক্কা না করে সরাসরি এসে আমার কাছে ভালোবাসা চাইছেন। ম্যাডাম, আমার ভালোবাসা সম্পূর্ণ আমার হৃদয়ের, আমার অন্তরের একান্ত আপনজনের জন্য গচ্ছিত রেখেছি, আপনাকে দিতে পারবো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি আমাকে ভালোবাসো কিনা। না। ভালোবাসো না? বললাম তো না। আমি কাজল, মির্জা আরিফের একমাত্র মেয়ে। আমি এই জীবনে যখন যা চেয়েছি তাই পেয়েছি, কোনোদিন কোনো কাজে না আমি শুনিনি। তোমাকে ভালোবাসতেই হবে। আই এম সরি। সরি, সরি, সরি। কাজল? জি বাবা। সন্তান যখন বড় হয় বাবা মার দিন দিন চিন্তা বাড়তে থাকে। কৈশোর থেকে তুমি যৌবনে পা দিয়েছ, মেয়েদের এই সময়টায় বাবা মারা সব সময়ের জন্য দুশ্চিন্তা থাকে। আমি তোমাকে সম্পূর্ণ আমার মতো করে গড়ে তুলেছি, তোমার ভালোমন্দ বোঝার বয়স হয়েছে। আমার বিশ্বাস তুমি এমন কিছু ঘটনা ঘটাবে না যা আমার ইজ্জতের উপর আঘাত হানবে। কেন বাবা, আমি কি তেমন কিছু করেছি? না বা তা ঠিক নয়, তবে দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার মেয়ে এমন কিছু করবে না যা তোমার ইজ্জতের উপর আঘাত হানতে পারে। সে বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ বাবা। সিঙ্গাপুর থেকে তুমি কখন এলে? কি হয়েছে, কথা বলছো না কেন? না না না, আমি তোর বাবা না। আমি যদি বাবা হতাম তাহলে খবর পেতাম তোকে যে কাজে পাঠিয়েছি সে কাজ হয়েছে কিনা। আমি আমি জেনে শুনে ওকে ধোকা দিতে পারবো না। কাজলকে আমি ভালোবাসি। আমি ভালোবাসা বুঝি না, আমি যা বলবো তোকে তাই করতে হবে। সারা জীবন তোমার কথা মতো আমি সবকিছু করেছি, কিন্তু এবার তোমার কথা মতো কাজলের এত বড় ক্ষতি করতে পারবো না। আমি জানতাম একদিন এ কথা আমার ছেলের মুখ থেকে শুনতে হবে। তুই আমাকে এত বড় আঘাত দিলি,
হ্যাঁ তুই তো দিবি, আমার জীবনটাই দুঃখে। মির্জা আরিফ আমাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আমার বাবাকে দিয়ে আমাকে ত্যাজ্য পুত্র করিয়েছে, গুলি করে আমাকে পঙ্গু করেছে। এতদিন বুকের ব্যথা বুকে নিয়েই তোকে তেল তেল করে এত বড় করেছি। আমি কি জানতাম আমি যাকে এতদিন মানুষ করেছি সে আমার একমাত্র শত্রু হবে? ইয়া আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন? উল্টো পাল্টা কথা বললেও মারা যাবে, যা বলে মেনে নেই। বাবা বাবা আমাকে মাফ করে দাও, বলো বলো কি করতে হবে? কাজলকে বিয়ে করবি, যেভাবে হোক সব সম্পত্তি তোর নামে লিখে নেবে। বাবা জেলে শুনে কোন সুস্থ মানুষ তার সব সম্পত্তি লিখে দেবে? বাবা ছেলেটা বোঝেও না, তুই তোর বাপকে মারবি। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমরা যেভাবে বলবে আমি সেইভাবে কাজলকে বিয়ে করব। লেলে হয়েছে আর কোঁকাতে হবে না, ও চলে গেছে। চলে গেছে, নে লাগিটা ধর। মামা কেমন অ্যাক্টিং করলাম? ও টপ। এই ন্যাংরা না হলে তুই দিলীপ কুমার করতি। মির্জা আরিফ, এবার তোমার কাজলকে সামলাও। আবির, আবির এত জরুরি তলব, কি খবর? ছাড়ো। আরে কি হলো, আমাকে পেজ করেছো মাই সুইট হার্ট কাম শর্টলি, আর তুমি চুপচাপ কথা বলছো না, ঘটনাটা কি? কাজল একটা কথা বলবো। বলো। কাজল তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি। কাজল তুমি আমাকে ভুলে যাও। মানে? আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? এর কারণ আমি বলতে পারবো না। তোমাকে বলতেই হবে, কি এমন ঘটনা ঘটেছে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? বলো আবির বলো। না না কাজল, আমি বলতে পারবো না। তোমাকে বলতেই হবে। আমার কসাই বাবা তোমার আমার সব ঘটনা শোনার পর আমাকে খুব বকাবকি করেছে, আমি অনেক বোঝানোর পর বাবা রাজি হয়েছে তোমার সাথে বিয়েতে, কিন্তু কিন্তু কি? উনি একটা কঠিন শর্ত দিয়েছেন। কি সেই শর্ত? তোমাকে আমি বিয়ে করতে পারবো ঠিকই, কিন্তু তোমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। এই কথা এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু তোমার বাবা কি রাজি হবেন? হবে না মানে? আমার বাবাকে তুমি চেনোই না, আমার বাবার একমাত্র মেয়ে আমি, তাছাড়া আমার বাবা আমার জন্য সব করতে পারে। না না কাজল, তবু ঠিক আছে, বিশ্বাস না হলে চলো এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে, চলো। বাবা বাবা! এই তো মামুনি, কি হয়েছে? পরিচয় করে দিই, ওর নাম আবির, আবির আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ, রাস্তায় গুন্ডাদের হাত থেকে সেদিন তুমি তো বাঁচিয়েছিলে, তুমি খুব সাহসী ছেলে। একটা কথা বলার জন্য ওকে নিয়ে এসেছি, রাগ করবে না তো? রাগ করবো কেন বলো? আমি আবিরকে ভালোবাসি। গুড,
আমি আবিরকে বিয়ে করতে চাই। ভেরি গুড, আবিরকে তোমার পছন্দ আছে? হ্যাঁ, দেখতে শুনতে তো ভেরি হ্যান্ডসাম। তাছাড়া তুমি যখন পছন্দ করেছো। ও বাবা, থ্যাংক ইউ বাবা। ঠিক আছে মামনি, আমি আজই আবিরের বাবার সঙ্গে কথা বলব। সরি আঙ্কেল, আমার বাবা আজই সিঙ্গাপুর চলে গেছেন। তাহলে তোমাদের বিয়ের ব্যাপারে কার সাথে কথা বলবো? তুমি আবিরের সঙ্গে কথা বলতে পারো, কিন্তু বাবা একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আবিরের বাবা বলেছে তোমার সব সম্পত্তি আবিরের নামে লিখে দিতে হবে, তাহলে ওর বাবা আবিরের সঙ্গে আমার বিয়ে দেবে। উত্তম প্রস্তাব। মির্জা আরিফের মেয়েকে একটা অজানা অচেনা ছেলের সাথে বিয়ে দিতে হবে, তাও আবার সব সম্পত্তি লিখে দিও। ভেরি গুড, ভেরি গুড। বাবা, আবির অজানা অচেনা নয়, আমি আবিরকে ভালোবাসি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তোমার মতো বড় লোকের মেয়েকে কি করে ফাঁসাতে হয় তা এই ছোকরা খুব ভালো করে জানে। তুমি আবিরকে অপমান করছো। কাজল, আমি তোমাকে বুদ্ধিমতী মনে করেছিলাম, কিন্তু ভুলটা আমারই হয়েছে। উকিল যেদিন বলেছিল সেদিন সতর্ক হলে ব্যাপারটা এত দূর গড়াত না। তোমাকে দেখে তো মনে হয় তুমি শিক্ষিত। আচ্ছা তুমিই বল, বাংলাদেশের কোনো বাবা তার মেয়ের জন্য সব কিছু জামাইয়ের নামে লিখে দেবে? আমি জানি তুমি বলতে পারবে না, কারণ তোমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা বড় লোকের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে রাজকন্যা এবং রাজত্ব দুটোই হাত করতে চায়। বাবা, কে তুমি কি বলছো? তুমি চুপ করো। তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে ভালোবাসার? তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। তুমি মির্জা আরিফের সব সম্পত্তি লিখে দিতে চাও? তোমাদের মতো চিট পাটপারদের পুলিশে দেওয়া উচিত। বাবা, শাট আপ। বাবা, আমি তোমার কাছ থেকে একটা পরিষ্কার কথা জানতে চাই, আবিরের নামে তুমি সম্পত্তি লিখে দেবে কি না? না। দেবে না? না। দেবে না? না। তাহলে তুমি তোমার কাজলকে হারাবে। এখনো দাঁড়িয়ে আছো? দাঁড়াও, একটা কথা শুনে যাও, আর কোনদিন তুমি আমার মেয়ের আশেপাশে আসবে না। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নাও গেট লস্ট। স্যার, শিগগিরই আসেন। আপামনি কি জানি খায়া কেমন করতেছে। কাজল, কাজল, দরজা খোল। মামনি, দরজা খোল। কাজল, এই দরজা ভেঙে ফেল। মামনি, মামনি, এই অ্যাম্বুলেন্সটা। মামনি, সিস্টার, নার্স, কাজল, আমার কাজল, ডাক্তার। এই তাড়াতাড়ি করো, বি কুইক, নিয়ে যাও। কি হয়েছে আপনার মেয়ে? বিষ খেয়েছে। কোনো চিন্তা করবেন না, প্লিজ, আমরা দেখি। প্লিজ, আপনি সামনে ডাক্তার। ডাক্তার, আমার কাজল। আপনি শান্ত হন। এই যে ডাক্তার, আমার মেয়ে। ঠিক আছে, আমার কাজল।
গেছে সিস্টার, সিস্টার। ডাক্তার? ইয়েস, ওয়াশ করা হয়েছে, কেবিনও পাঠিয়ে দেওয়া হয়েছে, আসুন আমার সঙ্গে। কাজল, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আবির, আবির, আই লাভ ইউ আবির, তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আবির। আপনি একটু বাইরে আসুন। হ্যাঁ আসুন প্লিজ। ডক্টর, মাই কাজল, মাই ডটার। আবির কে? আমার মেয়ে ওকে ভালোবাসে, এই মুহূর্তে ওনার এখানে থাকাটা খুব জরুরি। আপনার মেয়ে আবির নামে ছেলেটাকে ভালোবাসে, উনি আসলে হয়তো আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যান, আর দেরি করবেন না, আবিরকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি আবিরকে নিয়ে আসছি। আবির, তুমি তোমার কাজলকে হারাবে, তাহলে তুমি তোমার কাজলকে হারাবে, তাহলে তুমি তোমার কাজলকে হারাবে। বাবা আবির, আবির, বাবা, বাবা আবির, আমি তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য দুঃখিত, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা চাইবে আমি তাই দেব। আমার কাজলের জীবনের বিনিময় আমি তোমাকে সব কিছু লিখে দেব, তবু তুমি আমার কাজলকে বাঁচাও। কি হয়েছে আমার কাজলে? ও বিষ খেয়েছে, ও এখন হাসপাতালে। না না, তুমি খুব দুষ্ট, তুমি আমাকে কথা দাও আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না। না, হ্যাঁ মা, ও আর তোকে ছেড়ে কোথাও যাবে না। আমার কাজল, বিয়ের ব্যবস্থা করি। বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সম্পত্তির দলিল রেডি করি। হ্যাঁ হ্যাঁ, করে ফেলুন, করে ফেলুন। আমি চাই আগামীকালই মির্জা আরিফের শেষ দিন হোক। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আপনার কথা মতো আবিরের নামের বদলে আপনার নামে সব দলিল রেডি করে রেখেছি, এবার শুধু মির্জা আরিফের সই। স্যার, সব ঠিকঠাক আছে, এবার আপনার সইটা। হ্যাঁ হ্যাঁ,
কাজল। আবির, বাবাকে ছেড়ে কোনোদিন কোথাও আমি থাকিনি। বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট দেখে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আবির। হ্যাঁ কাজল, তোমার বাবার কাছ থেকে আমি তোমাকে ছিনিয়ে এনেছি। আমি একজন অপরাধী, বিশ্বাস করো কাজল, আমি তা চাইনি। এই ব্যথা, এই যন্ত্রণা আমাকে প্রতিটা মুহূর্ত কুরে কুরে খাচ্ছে। তুমি কেন অপরাধী হতে যাবে? প্রতিটা মেয়েকেই তো তার বাবা মাকে ছেড়ে নিজের আপনজনের কাছে যেতেই হবে। আমিও আমার বাবাকে ছেড়ে চলে এসেছি, হাজার কোনো কথা নয়। আজকের এই মধুর রাতকে আমরা স্মরণীয় করে রাখি আমাদের ভালোবাসা দিয়ে। কাজল এখন আমার পুত্র। অবাক হবারই কথা, অধমের নাম মির্জা শরীফ। শরীফ, তুই? মরিনি, বেঁচে আছি। এত বছর পর কি মনে করে এসেছিস? তোমাকে সর্বশান্ত করতে। মানে? মানে খুব সোজা। উকিল! Yes, sir. মির্জা আরিফের সই করা দলিল পড়ো। আমি মির্জা আরিফ, পিতা মৃত মির্জা হাবিব, আমার স্থাবর অস্থাবর যাবতীয় বিষয় সম্পত্তি সজ্ঞানে স্বইচ্ছায় মির্জা শরীফের নামে লিখে দিলাম। আমি তো আমার সবকিছু আমার জামাত আবিরের নামে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, ও আমার একমাত্র সন্তান। উকিল! স্যার, আমার কোনো দোষ নেই, টাকা খেয়েছি, কাজ করেছি। ভাইজান, এখন দয়া করে এ বাড়ি ছেড়ে চলে যান। না, আমি যাব না। তা না হলে আমার লোকজন আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। ষড়যন্ত্র? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো তুমি। ষড়যন্ত্র করে আমাকে সর্বশান্ত করিয়েছে কে? তুমি। ষড়যন্ত্র করে আমাকে ত্যাজ্যপুত্র করিয়েছে কে? তুমি। ষড়যন্ত্র করে আমাকে পঙ্গু বানিয়েছে কে? তুমি। আমি কোনো ষড়যন্ত্র করিনি। তুই একটা লম্পট, জুয়ারু, চরিত্রহীন। তুই নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছিস। তোরই কারণে আমাদের মির্জা পরিবার আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তোরই কারণে বাবা মৃত্যুবরণ করেছে। তুই আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে আমার জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস। হ্যাঁ, ভুল মির্জা আরিফ, ভুল। তোমার স্ত্রীর সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। আজ থেকে ১৬ বছর আগে তোমার স্ত্রীর কাছে টাকা চাইতে গিয়েছিলাম, কিন্তু উনি টাকা না দিয়ে আমাকে থাপ্পড় মেরেছিলেন। তারই প্রতিশোধ হিসাবে ষড়যন্ত্র করে তোমাকে দিয়ে তাকে বাড়িতে বের করে দিয়েছি। আর আজ তোমাকেও এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বেরিয়ে যাও। শরীফ, তোকে আজ আমি শেষ করে ফেলব। তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ তোমার মেয়ে কাজলকে আমি জিম্মি হিসাবে আটকে রাখব। তুমি পুলিশের আশ্রয় বা অন্য কিছু করতে যাও, তাহলে তোমার প্রাণ প্রিয় মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। না, না,
আমি আর কোনোদিন এখানে আসবো না। তোমরা আমার কাজে লেগে হাত দেবে না, আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। আমার কাজলের গায়ে তোমরা হাত দেবে না, হাত দেবে না। আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বড় ভাগ্নে, ইয়ে তুমি তো চলেই যাচ্ছ, কিন্তু কাজল ফিরে এসে তোমাকে না পেলে একবারে হাফিত্রেস করে মারা যাবে, সেটাকে ভালো দেখাবে। সেই জন্যে আমরা তোমার নাম করে একটা চিঠি লিখে রেখেছি, তুমি এইখানে একটা সই মেরে দাও। কুকির কলমটা দাও দেখিনি, দাও। তোমাকে অশেষ ধন্যবাদ। শেষ কথা শুনে যাও, আর কোনোদিন তোমার মেয়েকে দেখতে আসবে না, এ বাড়ির দিকে চোখ তুলেও তাকাবে না। যাও। চাকর বাকরগুলোকে বিদায় করে দাও। কেন? বোঝেও না, ভিলেজ পলিটিক্স, পরে ঝামেলা হতে পারে। ষড়যন্ত্র করে তোমাকে দেই তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার প্রাণ প্রিয় মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। বিশ্বাস করো, আমি নির্দোষ। তোমার প্রাণ প্রিয় মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আমি নির্দোষ, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। বাবা, বাবা, কাজল। আরে বাবা, কাজল আমার বাবা। বেঁচে থাকো মা। আর ইনি হলেন আমার দাদু ভাই। এক পায়ে সালাম করলে মানুষ ড্যাংরা হয়, দু পায়ে করো। বেঁচে গেলাম, বেঁচে গেলাম। বৌমা, তোমার বাবা মানে আমার বিআই সাহেব সকালের ফ্লাইটে দেশের বাইরে গেছে। না গো, তোমার বাবা এই তোমার নামে এই চিঠিটা রেখে গেছে। না কাজল, মামুনি, আমি তো শ্বশুরের সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়েছি। মারে, একটা কথা মনে রাখিস, বিয়ের পর শ্বশুরে তোর বাবার মতো, তোর শ্বশুর তোর স্বামী, ওরা যা বলবে তুই মাথা পেতে নিবি। আমি জরুরি কাজে দেশের বাইরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরবো। বৌমা, একটা কথা বলবো? জি বলুন আপা। আমার অনেক দিনের শখ, আমার ছেলের বউর হাতে, মানে আমার বৌমার হাতে এক কাপ চা খাবো। ইয়ে বাবা, কাজল তো কোনোদিন কিচেনের ধারে কাছেও যায়নি। না না, ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আবু গাবু, ওরা গেল কোথায়? তুই
বাবা, কাজল এবারে বউ, তুমি তাকে এভাবে অপমান করতে পারো না। তাছাড়া তোমার জানা উচিত ছিল, কাজল এ বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ও কোনো কাজ নিচে করে না। যাদের বাড়িতে আর দশটা কাজের লোক, সে বাড়িতে কাজলের মতো মেয়েরা চা বানাতে যাবে কেন? তবু আমি কোনো কাজে কারো গাফলতি দেখতে পারি না। সে আমার বাড়ির বউ হোক আর চাকর চাকরানী হোক। বাবা, কাজটা তুমি ভালো করেনি। আমার সামনে আর কোনোদিন কাজলের সাথে এই ধরনের ব্যবহার করবে না। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? যে আস্তিনের সাপকে তুমি এতদিন দুধ কলা দিয়ে পুষছিলে, সেই এখন তোমাকে ছোবল মারতে চায়। কাজল, বাবার আজকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমার লক্ষ্মী বউ, আমার মুখের উপর আমি এত বড় কথা বলল, ওকে আমি খুন করবো। খালি খুনো খুনির কথা বলে। শোন, বড়শিতে মাছ, খেলিয়ে খেলিয়ে তুলতে মজা। ভিলেজ পলিটিক্স করে এমন চাল চালবো যাতে সাপও মরে লাঠিও না পায়। আবির আসছে, অ্যাক্টিং শুরু কর। আরে শুধু আউতে চলবে না, জোরে জোরে শ্বাস নি। বাবা, কালকের ঘটনার জন্য আমি দুঃখিত। আবি, কালকে বৌমার সাথে দুর্ব্যবহার করলাম, আর এদিকে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। কি হলো? সিঙ্গাপুরে কাজল গার্মেন্টস এর 160 পিস রিজেক্ট করে দিয়েছে। বাবা, ও বাবা, আমরা যে পথের ফকির হয়ে গেলাম, এখন আমাদের কি হবে? কি বলছো বাবা? হ্যাঁ বাবা, কালকের মধ্যে সিঙ্গাপুর পৌঁছতে হবে। এখন কি করব ভেবে পাচ্ছি না। আমার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে। বাবা, আমি একটা কথা বলবো? না না, তুই কোনো কথা বলবে না। আমি বলছিলাম কি, আমি যদি যাই। আরে যদি ভদি বাদ দিয়ে বল যাই, নইলে তোর বাপের যে অবস্থা, যেভাবে শ্বাস টানছে, আল্লাহ জানে রওনা দেয় নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কি করতে হবে তাই বলো। কিছুই করতে হবে না, ওখানে গিয়ে কোম্পানির হাতে পায়ে ধরে যেভাবে পারিস মালটাকে গুছিয়ে দেবার চেষ্টা কর। ঠিক আছে আমি যাই। না 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 না, নাকি না, তোর যাওয়া ঠিক হবে না। ঘরে নতুন বউ, বউমাকে একা রেখে যাওয়া ঠিক হবে না। কাজল খুব দুঃখ পাবে। আরে দূর, তুই আর না করিস না তো। কাজলকে বোঝানোর দায়িত্ব আমার, তাছাড়া তোমার একার তো বিপদ নয়, আমাদের সবার বিপদ। এই বিপদের কথা বললে কাজল অবশ্যই রাজি হবে। হ্যাঁ, আমি একা থাকতে পারবো না। লক্ষ্মীটি, রাগ করো না, এই বিপদ শুধু বাবার নয়, তোমার আমার সবার। যেতেই হবে, কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে আসব। আমি তোমার সঙ্গে না থাকলেও তোমার বুকে যখন এটা থাকবে, তখন বুঝবে আমি তোমার সঙ্গেই আছি। আবির, এই যে তোমার ব্রিফকেস, এতে তোমার পাসপোর্ট, ডলার, টিকিট সবকিছু আছে। হ্যাঁ, একেবারে তত্তর করে পৌঁছে যাবে, টেরও পাবে না। চলি বাবা, চলি দাদু, চলি।
কি ব্যাপার? আমি আপনার গাড়ি সার্চ করব। কেন? আমার কাছে ইনফরমেশন আছে, আপনার গাড়িতে ড্রাগস আছে। কি বলছেন ইন্সপেক্টর? আমার গাড়িতে ড্রাগস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে বুঝতে হবে না, আমাকে গাড়ি সার্চ করতে দিন। এই সার্চ করো। আমি আমাদের বিজনেসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। আপনাদের কারণে যদি আমার ফ্লাইট মিস হয় তাহলে আমি আপনাদের নামে কেস করব। স্যার, ব্রিফকেসটা? ব্রিফকেসটা খুলুন। আরে কিছুই পাবেন না, শুধু কাগজপত্র আর কাপড়। খুলুন। আপনার যা বলার আদালতে বলবেন। হ্যান্ডকাপ লাগাও। সব ভেঙে ফেললে নাকি? কেমন করে যেন হাত পড়ে? কেমন করে নয় নাথ, আপন জনের কপালে খারাপি এলে এই হয়। এ তো দেখছি পুরো ফ্লোরটাই নষ্ট করে ফেলেছ। জলদি পরিষ্কার করো। অদ্ভুত, এ তো দেখছি মহা ঠসা, শুনেও না। পরিষ্কার পরিষ্কার করতে বলেছে, ঘষে ঘষে। ইন্সপেক্টর সাহেব, উনি মির্জা শরীফ, আমি স্যারের উকিল। আর আমি ওর মামা। আপনি থাকুন, আপনি বলুন। আপনি স্যারকে জরুরি টেলিফোন করেছেন কেন? আসুন আমার সাথে। কি করেছো? হিরোইন নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, আমরা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি। আমি কি ওর সাথে কথা বলতে পারি? ইয়েস, পারে। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাবা? কে তোর বাবা? কি বলছো তুমি? চুপ! আমি তোর বাবা না। তুমি যখন আমার বাবা নও তাহলে কে তুমি? আমি মির্জা শরীফ, মির্জা আরিফের সৎ ভাই। তাহলে আমি কে? তুই অ্যাডভোকেট হালিমের ছেলে, তোর বাপ আমার দুলা ভাইয়ের নির্দেশে সব সম্পত্তি আমার ছোট ভাগ্নেকে ঠকিয়ে ত্যায্য করে মির্জা আরিফের নামে লিখে দেয়। আর সেই দলিল লিখেছিল তোর বাপ। আমরা কত নিষেধ করেছিলাম, তোর বাপ শুনলেই না। উকিল, বাবা সই করা ত্যাজ্য পুত্রের কাগজগুলো আমাকে ফেরত দাও। না, আমি মির্জা সাহেবের সাথে বেইমানি করতে পারবো না। বাবা তো আমাকে শুধু সম্পত্তি থেকে ত্যাজ্য করেছে, আমি তোকে দুনিয়া থেকে ত্যাজ্য করলাম। করিস কি? ওকে মারিস না। আব্বু, আব্বু ভাগ্নে, ও তোকে আব্বু আব্বু বলছে, আমার মনে হয় ওর স্মৃতি নষ্ট হয়ে গেছে। ওকে নিয়ে চল, তোর কাজে লাগবে। না, লাগবে না। আরে লাগবে রে বাপ, লাগবে। ওকে দিয়েই আমি ভিলেজ পলিটিক্স করব। মির্জা শরীফ, তুই আমার বাবাকে খুন করেছিস, আজ আমি তোকে খুন করব। তোকে আমি শেষ করে ফেলবো। তোকে আমি খুন করবো। সর্বনাশ হয়ে গেছে। আমার ভাগ্নে তো মেরেই ফেললো নাকি? এরকম তো আছি। পাগল হয়ে গেছে, ওকে শিগগির পাগলা গারদে পাঠান। আরে ও তো মানুষ খুন করে ফেলবে। আই ওয়ান্ট ইউ,
ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে তোমার বিপদ আছে। শরীফ, আমি তোকে ছাড়ব না, ছাড়ব না। কি করবা? আমি করা করি, আমাদের প্ল্যান সাকসেসফুল। ভিলেজ পলিটিক্স করে পুরো গোষ্ঠীকে ময়দার মতো চটকে ফাটা ফাটা করে ফেলেছি। এবার শুধু আনন্দ। আনন্দ? কি আনন্দ এই ঘরে, কি আনন্দ এই বোতলে, কি বলো কালাউদ্দিন? কোনো সন্দেহ নেই। রাইট। আরে ওই কোথায় গেলি ছোকরি, বেরিয়ে আয়, নাচতে নাচতে। আমি যখন থাকবো না, এটা তোমার কাছেই থাকবে। তুমি মনে করবে আমি তোমার কাছেই আছি। কিন্তু কাজল, আমি তো তোমার কাছে নেই। তোমাকে পেয়ে আজ হারিয়ে এই অন্ধকার ঘরে বন্দী জীবন যাপন করছি। কাজল, লক্ষ্মী সোনা, আমি কি করে তোমাকে বোঝাবো? তোমার জন্য আমার বুকটা হাহাকার করছে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এ আল্লাহ, তুমি তো সবই দেখো, সবই জানো, আমাকে আরো কষ্ট দাও। কিন্তু আমার কাজলকে কষ্ট দিও না, কষ্ট দিও না। কথায় কথায় চোখে এত পানি আসে কেন? চোখে কি ডায়াবেটিস হয়েছে নাকি? ভালো করে কাঁদবে, এক বিন্দু ময়লা থাকলে গুতুনি খাবে। বিয়ের পর শ্বশুরই তোর বাবার মতো, তোর শ্বশুর তোর স্বামী, ওরা যা বলবে তুই তা মাথা পেতে নিবি। বাবা, তোমার আদেশ পালন করতে গিয়ে আমি পাগল হয়ে যাব। বাবা, ওরা আমাকে মেরেই ফেলবে। বাবা, তুমি কোথায়? বাবা, তুমি কোথায়? I am hungry. এই যে, এই যে ভাই, আমি খুব ক্ষুধার্ত। আই এম হাংরি, আমি দুদিন ধরে কিছুই খাই না। গিভ মি ফুড, আই হ্যাভ লট অফ মানি, আমার অনেক টাকা আছে, আমার অনেক টাকা, আমাকে দাও, আমি খাবো। আমার পাগল অনেক হয়েছে, ইউ বিলিভ মি, আই এম নট ম্যাড, আমি পাগল নই, আমি পাগল নই, আমি খাবো, আমাকে খেতে দাও। গিভ মি ফুড, দাও আমাকে খাবার, দাও। চলো,
আশীর্বাদ লোকটাকে গাড়িতে তুলে রাও। আচ্ছা বা। একদিন অসুস্থ ভদ্রলোক আছেন, ওনাকে আমাদের খালি রুমে থাকার ব্যবস্থা করে দিন। তোমরা নাস্তা করেছ? যাও, এবার যার যার রুমে বিশ্রাম করো গে যাও। আপা আপনাকে ভিতরে নিয়ে যেতে বলেছেন। তুমি কে? আমি এখানকার দারোয়ান। দারোয়ান গার্ড? আসুন। জরিনা, আমাদের ওই রুমে একজন মেহমান এসেছেন, তুই জিজ্ঞেস করে আয় উনি খেয়েছেন কিনা। ঠিক আছে আপা, আমি যাচ্ছি। এই যে শুনছেন, কে? হু আর ইউ? আপনি কে? আমি বুয়া। বুয়া? আপা জিজ্ঞেস, আপনি কি খাইছেন? নো, আই এম হাংরি। অনেক দিন ধরে কিছু খাই না। আমি খাবো। খাবার নিয়েছো? খাবার নিয়েছো? আমার মন বলছে তুমি ভালো নেই। আমি যে আমার এই জেলখানায় আমার বাপের শাস্তি ভোগ করছি, নিশ্চয়ই ওই শয়তানেরা তোমাকে আমার মতো কষ্ট দিচ্ছে। কাজল, আমি তোমার এমনই অপদার্থ স্বামী যে থেকেও নেই। আব্বা, আজকে অফিসে টেলিফোন করেছিল, আমার সাথে কথা হয়েছে, দুই একদিনের মধ্যে এসে পড়বে। কি মুখটা অমন করছো কেন? খুব খারাপ, জঘন্য। দা হলো মাল আমি আর মুখে তুলছি না। এসব কি রেখেছ? বাবা! কাজল! রেনা শুনছি, ওই তুই ওই যে ভদ্রলোক এসছে না আমাদের বাসায়, আমি তার খাবারটা নিয়ে যাবো। আর তোর শাড়িটা আমাকে দে, আমি পরে যাই। না না আপা, না শোন, আমি তোকে সব পরে বলবো, তুই না করিস না। চল খাবারটা রেডি করে দে। চল। আচ্ছা আপা, আসে।
হেনা, আমার কাজল, আপনি কাঁদছেন কেন? এই পায়েস দেখে, কতদিন আমি এই পায়েস খাইনি জানো বুয়া। আমার স্ত্রী শুধু আমার জন্যই পায়েস রান্না করত। আপনার স্ত্রী কি বেঁচে নাই? জানি না, সে বেঁচে আছে না মরে গেছে। যদি আমি কোনো দিন তার দেখা পাই, তাহলে আমি তার পা ধরে বলবো, হেনা তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন, কি হয়েছিল তার? আমার সৎ ভাইয়ের চক্রান্তে আমি আমার নিষ্পাপ স্ত্রীকে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি তার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি। বুয়া, তুমি কাঁদছ কেন? ও বুঝেছি, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা শুনে তোমারও কান্না পাচ্ছে, তাই না? হ্যাঁ গো। কে কে তুমি? তুমি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে এক মহান ব্যক্তি আমাকে বাঁচিয়েছে। তিনি আমাকে এই দিনখানার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, বাচ্চাদের দেখাশোনা করার জন্য। তুমি তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইছো কেন? আজ তোমাকে পেয়েছি, এরপর যদি আমার মৃত্যু আসে। আমার কাজল, কাজল কোথায়? শরীফ আবারও চক্রান্ত করে তার একমাত্র সন্তানের সাথে কাজলের বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি জালিয়াতি করে লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে আমার কাজল, জানি না আমার হতভাগিনী মা এখন কেমন আছে। হাফিজ, তুমি আসছো না কেন? আমাকে এই নরকে রেখে তুমি কোথায় হারিয়ে গেলে? কি বলছো তোমরা? আপারে ওরা মারে, আপা খুব কষ্ট আছে। দুলা ভাই, আপারে ওরা জোর করে আটকায় রাখছে। দুলা ভাই, আপারে বাঁচান, নইলে আপা মরে যাব। আজ আপনার হাজির আছে, উঠে যেতে হবে।
থানা হাজত থেকে কোর্টে নেবার পথে আবির পালিয়েছে। ঠিক আছে, আমি সব থানায় মেসেজ পাঠিয়ে দিচ্ছি, ও যেখানেই থাক দেখাবার তোকে গ্রেফতার করবে। কিন্তু আব্বা বলেছিল আবির স্পুর নিশ্চয় এর মধ্যে কোনো চক্রান্ত আছে। আমার আবির জেলে কেন? ও হিরোইন পাচার করতে গিয়ে হাতে নাতে পুলিশের কাছে ধরা পড়েছে, পুলিশ ওকে জেলে পাঠিয়েছে। মিথ্যে কথা, আবির এ ধরনের কাজ করতে পারে না। নিশ্চয় আপনারা চক্রান্ত করে ওকে ফাঁসিয়েছেন। যদি মনে করো তাই। কি অপরাধ করেছে আবির? তোমাকে ভালোবেসেছিল। মানে? মানে খুব সোজা, ওর সাথে আমার কথা ছিল, ও তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে। আমার মনে হয় আপনি আবিরের বাবা না। যদি বাবাই হতেন তাহলে নিজের ছেলেকে জেলে পাঠাতে পারতেন না। ঠিকই বলেছ, ও আমার শত্রুর ছেলে, ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি আমার স্বার্থ উদ্ধারের জন্য। আবির তোমাকে ছাড়বে না। রাখ তোর আবির। তোর বাপই আমাদের কিছু করতে পারেনি, তোর বাপকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? বাবা বিদেশ যাননি, তাকে চক্রান্ত করে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছ? আমাদের এত বড় সর্বনাশ কেন করলে? আমরা তোমাদের কি এমন ক্ষতি করেছি? তোর বাপ আমার সৎ ভাই। আজ থেকে 16 বছর আগে সে আমাকে সর্বশান্ত করেছিল, তারই প্রতিশোধ হিসাবে আমি তোদের সবকিছু লিখে নিয়ে তোর বাপকে আমি পথের ফকির বাড়ি। আমি আমি তোমার মুখোশ খুলে দেব। তুমি নিজেই বলেছ আবি তোমার ছেলে না, তাহলে আমিও তোমার বৌমা না। এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, আজ থেকে তোর মতো অত্যাচারী শ্বশুরের দিন শেষ। এই রে ফকিরা, ওই আরামদের দিকে দাও। ওইটুকু একটা বাচ্চা মেয়ে তোমাকে থাপ্পড় মারলো? আরে তুমি একটা ব্যক্তিত্ব, সবার উপরে ভিলেজ পলিটিক্স করা মামার ভাগ্নে? নাও ধরো, ওই কাল নাগিনীর জন্য এক খোঁচাই যথেষ্ট। যা, তোকে একটা খোঁচা মেরে মেরে থাক। আপনারা? আমরা পুলিশ। আমরা শুনে এসেছি যে কাজল নামের একটি নারীকে খুন করা হবে, তাই আমরা এখানে চলে এসেছি। আমি কাজল। চলেন আপা। আবু না, চলেন চলেন। হাত করে দেখছিস কি ধর, বুঝলে পড়তে না পড়ে। ভাগ্নে, অল্পের জন্য বেঁচে গেলাম, যদি সত্যি সত্যি পুলিশ হতো তাহলে তো সোজা 14 শিকের ভেতর। আর দেরি করা ঠিক হবে না ভাগ্নে, আবির জেল থেকে পালিয়েছে, কাজলও বাড়ি থেকে পালালো, ভিলেজ পলিটিক্স অনুযায়ী এখন আমাদেরও পালানো উচিত। আচ্ছা আপা।
এখানে কি চাও? তোকে আর তোর কাজলকে মারতে চাই। কাজল, শরীফের পোশাক কুত্তারা! আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে। সব কিছু হারিয়ে যখন আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুর, তখন তোর মা আমাকে এখানে ঠাই দিয়েছে। মা? হ্যাঁ, এই হতভাগিনী তোর মা। তুমি না বলেছ মা মরে গেছে? মিথ্যে বলেছিলাম, ওদের চক্রান্তের শিকার হয়ে তোর মাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজ আল্লাহর কাছে হাজার শুকর, তোর মাকে আর তোকে ফিরে পেয়েছি। মা, মামুনি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? বাবা, তোমরা যেমন ওদের চক্রান্তের শিকার হয়ে সব হারিয়েছ, ঠিক তেমনি আমার কাছ থেকে ওরা আবিরকে সরিয়ে দিয়েছে, আবির কোন জেলে পাঠিয়েছে। কি? আবির জেলে? হ্যাঁ বাবা, তুমি, মা, আমি, আবির, আমরা সবাই ওদের চক্রান্তের শিকার। বাবা, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। শরীফ, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না শরীফ। আমার এই বিপদে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তাড়াতাড়ি ওঠ। এই কালা উগলি সর, ফট করে টাকার ব্যাগ নিয়ে চলে এলি। সর, আমি উঠবো। না না, তোমার যাওয়া দরকার নেই। তোমার সে কি? এই নাও কিছু টাকা, করে কেউ করে খাবো মানে? আরে যাও সর। আরে বাবা রে, আমাকে কিছু দে। আরে Yeah.
স্যার উনিও কিছু দিলেন না, আপনি কিছু দিন। দুধ তো তুই ঝামেলা করিস না, দুশো টাকা নিস। মাত্র দুশো টাকা? আমি ফকির নাকি? হ্যাঁ হ্যাঁ তুই ফকির। আমি জানি না, আমি জানি না, কালাউকে জানে জানে। বল বল শরীফ কোথায়? আমি জানি না তুই বল। মামা জানে, মামা জানে। আমি জানি না তো মিথ্যে কথা বলছে। বলছি বলছি আমাকে দুটো বান্ডিল দিয়ে বলে কিছু করে কেউ বলে ওইদিকে চলে গেল। তোমাদেরকে পেয়ে আজ আমি পরিপূর্ণ। তবে একটা কথা মনে রেখো, আমার জীবন থেকে আমি উপলব্ধি করেছি ভালোবাসা ভালো, অন্ধের মতো ভালোবাসা ভালো নয়। অর্ডার অর্ডার! আসামি মির্জা শরীফের স্বীকারোক্তি অনুযায়ী আদালত তার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে এবং জনাব আবিরকে বেকসুর খালাসের নির্দেশ প্রদান করছে।